এবারের হজ ব্যবস্থাপনায় নানা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে যা নিয়ে হজ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন হজ অপারেটিং এজেন্সির মালিকরা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই শঙ্কার কথা জানান তারা। এই সময় জানানো হয়, হজ ব্যবস্থাপনায় 80% কাজ শেষ হলেও কখনো বাকি কাজ আটকে আছে, ফলে নির্ধারিত সময়ে হজে যাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে আর এই জন্য ধর্ম মন্ত্রণালয়কে দুষছেন তারা। এছাড়া তারা অভিযোগ করেন, অনেক এজেন্সি সৌদি অ্যাকাউন্টে টাকা জমা হয়নি, হজে যাওয়ার আগে টিকা নেওয়ার কথা বলা হলেও কোনো হাসপাতালে টিকা পৌঁছায়নি, সেই সঙ্গে সৌদি ই হজ সিস্টেমে ভিসার অপশনও এখনও চালু হয়নি।